উত্তরে জেলা পঞ্চগড়ে প্রতিবার শীতের সময় কাঞ্চনজঙ্ঘা ধরা দিলেও এবার হেমন্তের শুরুতেই তা স্বর্গীয় আভা ছড়াচ্ছে। চোখ জুড়ানো সৌন্দর্য মেলে ধরে কাঞ্চনজঙ্ঘা যেন হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতি প্রেমীদের। প্রকৃতির প্রতি যাদের গার্হ বন্ধন তাদের আবারও সুযোগ এসেছে বেগুনি লাল আভার কাঞ্চনজঙ্ঘার মনোহর সেই মূর্তি উপভোগ করার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক পঞ্চগড় ছুটে যাচ্ছেন হিমালয়ের মনোমুগ্ধকর রূপ দেখতে। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থি রিপোর্ট। হিমালয় কন্যা পঞ্চগড়ের নানান ঐতিহ্য দেখতে প্রায় সারা বছরই কম বেশি পর্যটক সমাগম লেগে থাকে। তবে শীতকালে জেলাটির আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় হিমালয়ের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এবার শীত আসার আগেই হেমন্তের মেঘমুক্ত আকাশে স্বর্গীয় আভা ছড়াচ্ছে লাস্যময়ী কাঞ্চনজঙ্ঘা। ভোরের আলো ফুটতেই পর্বতচূড়াটি সোনারোদে ঝলমলিয়ে ওঠে। আলোর ওঠানামার সঙ্গে সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমালয়ের এ চূড়াটি লাল বেগুনি সহ নানা রঙে লাস্যময়ী রূপে ধরা দেয় প্রকৃতিপ্রেমীদের চোখে। পাসপোর্ট ভিসার জন্য যারা বিদেশ গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছেন না তাদের জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে দেশের সর্ব উত্তরের এ জেলাটি। তেঁতুলিয়া সহ পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকেই খালি চোখেই দেখা মেলে হিমালয়ের শ্বেতশুভ্র এ চূড়াটি, যেটা আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না বা এটা বর্ণনা করা যাবে না। অপূর্ব একটা সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা ছিল একটা রূপে কাঞ্চনজঙ্ঘা, আর এখন এটা একটু যে রেডিশ যে আভাটা ছিল সেটা আস্তে 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 অস্ত দিতে হচ্ছে। পাহাড়টা দেখে এত ভালো লাগছে, মাঝে হাত দিয়ে ছুই কাছাকাছি যাই, আরো আরো যেতে ইচ্ছা করছে কাছাকাছি। একদিকে চোখ ধাঁধানো কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে মহানন্দা নদী থেকে পাথর তোলার দৃশ্য, উপরে নীল আকাশে স্নিগ্ধ সূর্যকিরণ আর সমতলে সবুজে ঘেরা চা বাগান, সব মিলিয়ে যেন এক ঘোর লাগা সৌন্দর্যের আবেশ ছড়িয়ে থাকে চারপাশে। ইন্ডিয়া যেতে তো অনেক প্রসেসিং লাগে, তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার একটা অনুভূতি ফিল করা যায়। এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মনে হয় আমার পাশে কাঞ্চনজঙ্ঘা। শুধু কাঞ্চনজঙ্ঘা না, আশেপাশে সব দৃশ্যগুলি খুব সুন্দর। সম্প্রতি তেঁতুলিয়া ডাকবাংলো সহ এর আশেপাশে পর্যটক সমাগম বাড়ায় বাড়তি নিরাপত্তা দিতে জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশও যুক্ত করা হয়েছে। যারা ভ্রমণ পিয়াসু তাদেরকে আমি আমন্ত্রণ জানাই পঞ্চগড়ে। আপনারা পঞ্চগড়ে আসবেন, আমরা আপনাদেরকে সমস্ত ধরনের নিরাপত্তা দিব। কাঞ্চনজঙ্ঘা অবলোকনের সময়কালীন ইকোট্যুরিজমের ফলে পঞ্চগড়ের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। পঞ্চগড়ে ট্যুরিজমের ফলে পঞ্চগড়ের অর্থনীতি বেশ লাভবান হয় এবং এখানকার স্থানীয় মানুষ এই সময়টায় তারা পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা অর্থ উপার্জন করে থাকে, যেটি পঞ্চগড়ের অর্থনীতিকে দিনের পর দিন লাভবান করছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যের টানে ছুটে আসা পর্যটকদের পদচারণা সারা বছর জুড়ে থাকুক, এমনটাই প্রত্যাশা পঞ্চগড়বাসীর। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।